ঈদের ছুটিতেও চলবে মেট্রো রেল, তবে ঈদের দিন চলবে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এখন প্রতি মিনিট 10 মিনিট পরপর মেট্রো রেল স্টেশন পার হলেও ঈদের ছুটির সময় তা হবে 20 মিনিট পরপর। সংবাদ সম্মেলনে জানানো হয়, 29 ডিসেম্বর থেকে 16 এপ্রিল পর্যন্ত যাত্রী চলাচলে আয় হয়েছে 7,33,00,000 টাকা। জুলাইয়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের ট্রায়াল রান শুরু হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।